সম্মানিত শুনি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি মিঠাপুরের মানুষের ভোটে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, সভাপতি, জেলা প্রশাসন, মন্ত্রণালয়, স্থায়ী কমিটি, প্রেরণেতা, জননেতা এসেন আসিফ রহমানের সূচক সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব, উত্তর জনপথের তারুণ্যের অহংকার, মিঠাপুকুরের আগামী দিনের আমাদের অভিভাবক জনাব রাশেদ রহমান ভাইকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। আজকে মিঠাপুকুর আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার এই অনুষ্ঠানে মিঠাপুকুর আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ যারা আছেন, আজকে এই অনুষ্ঠানে অঙ্গ সংগঠনের উপস্থিত যারা আছেন এবং আমাদের সকলটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং তাদের সহযাত্রী, তাদের সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে, পাশাপাশি প্রিন্ট মিডিয়ারও আমি অনেককে এখানে উপস্থিত দেখেছি, তাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কারণ আজকের এই পবিত্র এই সুন্দর দিনে আমরা একসাথে হতে পারলাম। আমি এখানে বসে চিন্তা করছিলাম যে রমজান মাস ত্যাগের মাস, এই ত্যাগ নিশ্চয়ই আমাদেরকে পরলোকে শান্তি, পরলোকের পুরস্কার এনে দিবে। তবে এই ত্যাগের সাথে তো নিত্যদিনের সম্পর্ক নিশ্চয়ই আমাদের আছে। আপনি দেখেন বাংলা ট্রিবিউন নামে একটা অনলাইন পত্রিকা আছে, সেই পত্রিকায় আমি কিছুদিন আগে একটা প্রবন্ধ দিয়েছিলাম, সেই প্রবন্ধের নাম ছিল আমাদের উন্নয়ন মিশ্রণ। এই প্রবন্ধের মূল কথাটা ছিল যে আপনার বিশাল বড় অট্টালিকা থাকতে পারে, বহু সম্পদের মালিক আপনি হতে পারেন, বহু গাড়ি ঘোড়ার মালিক হতে পারেন, অসম্ভব বৈভব শক্তির অধিকারী হতে পারেন, কিন্তু আপনার ঘরে যদি শান্তি না থাকে তাহলে ওই সম্পদ, ওই শক্তি, ওই বৈভব সবকিছুই আসলে মূল্যহীন হয়ে পড়ে। ওই প্রবন্ধে আমি এটাও বলেছি যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এক অপরাজয় গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশের যেই অর্জন, সেই অর্জন আরো অনেক দেশের কাছে কিন্তু ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনার আমার অর্জন, আমার মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার অর্জন, মিঠাপুকুর বাসীর অর্জন, আশিকুর রহমান এমপি সাহেবের নেতৃত্বে গড়ে তোলা এই পথিকৃত মিঠাপুকুরের অর্জন আজ থেকে 10 বছর পরে অথবা 5 বছর পরে খাতায় লেখা সংখ্যার মাঝে সীমাবদ্ধ থাকে। আমি বিশ্বাস করি আমরা সেই বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, আমরা সেই বাঙালি জাতিকে নিয়ে কানিন্দ সুন্দর বসবাসের জায়গা তৈরি করতে চাই, যেখানে প্রতিটি মা বলবে যে হ্যাঁ আমরা সত্যিকার ভাবে উন্নত, সংখ্যায় আমরা উন্নত হব না। এই পবিত্র দিনে আপনাদের নিয়ে আমি দোয়া করতে চাই। এই মিঠাপুকুর আশিকুর রহমান এমপি সাহেবের মিঠাপুকুর, আপনার মিঠাপুকুর, আমার মিঠাপুকুর পরিসংখ্যানে শুধু এগিয়ে থাকবে না, সত্যিকার অর্থে মিঠাপুকুর হবে একটা অভয়ারণ্য। অর্থাৎ এই মিঠাপুকুরে ইয়াবার ব্যবসা থাকবে না, এই মিঠাপুকুরে চাঁদাবাজি থাকবে না, এই মিঠাপুকুরে সন্ত্রাসী থাকবে না, এই মিঠাপুকুর হবে সত্যিকার মেধার লালনের অভয়ারণ্য। এই মিঠাপুকুরের প্রত্যেক মা
তাতে বলতে পারে আল্লাহ তাআলার রহমত এই মিঠা পুকুরে আছে। আমার ছেলে আমার মেয়ে নিশ্চিন্তে স্কুলে যাইতে পারে, স্কুল থেকে আসতে পারে। আমার ছেলে আমার মেয়ে নিশ্চিন্তে খেলার মাঠে গিয়া খেলতে পারে, খেলা বাড়িতে ফিরতে পারে। নেশা করে আক্রমণে সে আক্রান্ত হয় না, সে নেশাগ্রস্ত হয়ে যায় না। যদি না সেই মিঠা পুকুর আমরা নিশ্চিত না করতে পারি, হাজারো উন্নয়ন হাজারো অবকাঠামো তৈরি হতে পারে, কিন্তু আমাদের জীবনের কোনো মূল্য থাকবে না। আজকের বাস্তবতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার অনুসারী আমরা, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরপর দশটা বছর আমরা ক্ষমতায় থেকে তৃতীয়বারের মতো আবার আমরা নির্বাচিত হয়েছি বাংলাদেশের মানুষের দেখভাল করার। এই মিঠা পুকুরে বা এই মিঠা পুকুরে মিঠা পুকুরের মানুষের দেখভালের দায়িত্ব আপনার আমার আমাদের সকলের। এই মিঠা পুকুরের সর্বোচ্চ নেতৃস্থানীয় মানুষরা আজকে এই মাঠে উপস্থিত আছে, অর্থাৎ আমাদের নিশ্চিত করতে হবে যত ত্যাগই প্রয়োজন হোক, যত কষ্টই হোক, আমাদেরকে এই মিঠা পুকুরের মানুষকে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। আমি ছোটবেলা থেকে দেখেছি আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, ঐক্যবদ্ধ আছে। আজকে রমজান মাসের এই ইফতার এই দোয়া মাহফিলে দাঁড়িয়ে থেকে আপনাদের কাছে আমি শুনতে চাই, আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ থাকব কিনা। যেভাবে সকলে মিলে আপনারা হাত তুলে বললেন আছেন, আমি আপনাদের বলতে চাই আমাদের সুনাম, আমাদের ইতিবাচক প্রভাব, মানুষের জীবনকে পরিবর্তন করার শক্তি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের ঐক্যের উপরে ভিত্তি করে আরো শাণিত হবে, আরো জাগ্রত হবে, আরো আলো। ক্ষণিকের বিভ্রান্তি, ক্ষণিকের মরিচিকা, ক্ষণিকের দুষ্টামি, ক্ষণিকের পঞ্চকতায় চিন্তিত হওয়ার কিছুই নাই। দিনের শেষে যে মানুষের পাশে থাকতে পারবে, মানুষের কাজ করতে পারবে, মানুষের আমানতের খেয়ানত করবে না, মানুষের সুন্দর জীবনের সন্ধান দিতে পারবে, তার এই বছরে বছরে দিনে দিনে ক্ষণে ক্ষণে মানুষ গ্রহণ করবে, যেমনটি আমাদের গ্রহণ করেছে বারবার এই মিঠা পুকুরের মানুষ। আমাদের নেতা জননেত্রী শেখ হাসিনা, মিঠা পুকুরে আমাদের নেতা এইচ এন আশিকুর রহমান। আমি আপনাদের শুধু বলতে চাই, সবর। আল্লাহ তাআলা বলেছেন যাই করবেন ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সাথে করতে হবে, ধৈর্যের সাথে দেখতে হবে, ধৈর্যের সাথে শুনতে হবে। কিন্তু ধৈর্য ধরার মানে এই না আপনি মূক বধির হয়ে যাবেন, ধৈর্য ধরার মানে এই না আপনি অন্ধ হয়ে যাবেন, ধৈর্য ধরার মানে এই না যে আপনার বিবেচনার শক্তির লোপ পেয়ে যাবে। এই কথা বলছি আমি এই কারণে, ধৈর্য ধরে দেখবেন, শুনবেন, জানবেন, হিসাবে রাখবেন, ইনশাআল্লাহ সময় মতো মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, এলাকার স্বার্থে যেখানে যা করণীয় সেই কাজগুলো আমরা করব। আমি আমার বক্তব্য আজকে খুব বেশি দীর্ঘায়িত করব না, আবারও যেহেতু তৃণমূলের প্রত্যেকটি পর্যায় থেকে 153টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি এবং অন্যান্য সম্মানী ব্যক্তিগণ এখানে এসেছেন, আপনাদের সবশেষে শুধু বলতে চাই, বাংলাদেশে আজকে কোনো দল নাই, বাংলাদেশে এখন সবাই আওয়ামী লীগ করে, অর্থাৎ 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ভোট দেয় নাই তারাও যারা এখন বেঁচে আছে তারাও নাকি এখন আওয়ামী লীগ করে, অর্থাৎ 2014 সাল 2015 সালের পেট্রোল বোমার অগ্নিসংযোগ যারা করছেন তারাও কিন্তু এখন সকলে আওয়ামী লীগ করে, অর্থাৎ যারা আপনার মা বোন, আমার ভাই,
আমার ভাতিজারে নেশায় আক্রান্ত করে ইয়াবার ছবল দেওয়ায় তারাও এখন সবাই আওয়ামী লীগ করে। আপনাদের কাছে আমার আহ্বান, সব আওয়ামী লীগ করা, আওয়ামী লীগ করা নয়। আপনারা নিজেদেরকে নিজেরা চিনে রাখবেন, নিজেরা ভাইয়েরা ভাইয়েরা একসাথে থাকবেন, কারণ এই মুখোশধারী সুবিধা যারা খোঁজে স্বার্থান্বেষী নব্য আওয়ামী লীগ যারা করে তারা সময় মতোই ছোবল মারার জন্য আবারও আলাদা হয়ে যাবে। সেই সময় শুধু আমি জানতে চাই এবং জানান দিতে চাই যে আমরা একতাবদ্ধ থাকব। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, এইচএন আশিকুর রহমান এমপি সাহেবের বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা সকলে অবশ্যই প্রস্তুত থাকব। আজকের এই পবিত্র দিনে আর একটু পরে মাগরিবের আজান হবে, তার মধ্য দিয়ে সারাদিন যে সাম সাধনা আপনারা করেছেন তার অবসান ঘটবে। আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, কামনা করি, ভিক্ষা চাই, বিনতি জানাই, আজকে আমাদের মুখ থেকে নিশ্চিত যে মহৎ সত্য শুভ্র কথাগুলো বেরিয়ে আছে এসেছে, সেই কথাগুলো যাতে বাস্তবে রূপান্তরিত হয়, তিনি যাতে আমাদের মনের এই আকাঙ্ক্ষা অভিলাষকে গ্রহণ করে নেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা জানেন যে মাননীয় এমপি মহোদয় এইজন আশিকুর রহমান সাহেব বাবা এবং আমার মা উভয়ই বর্তমানে দেশের বাইরে আছেন, ওনারা আপনাদের সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে পারলে খুবই খুশি হতেন, কিন্তু বিশেষ কাজে বাইরে থাকার কারণে আসতে পারেন নাই। আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকেন, আরো দীর্ঘদিন আপনাদের সাথে আরো বহু পথ আমরা একসাথে চলতে পারি। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি, আর কিছু হোক আর না হোক আপনার ভাইয়ের অবয়বটা যাতে আমার চেহারায় আপনারা দেখতে পারেন, এই আশাটুকু আমি আল্লাহ তাআলার কাছে করি। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব রাশেদ রহমান ভাইকে দিক নির্দেশনা বক্তব্য রাখবার জন্য।